ক্লাস সেভেনের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সাম ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার দেখতে থাকো। এখানে একে দাগে বলেছে নিচের সব প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকে তোমরা এই কোশ্চেন পেপারটা ভালো করে সলভ করে নেবে। একে দাগে দেখো বলেছে 12:17 এর ব্যস্ত অনুপাত কত, তাহলে যেহেতু ব্যস্ত অনুপাত চেয়েছে তাহলে 17:12 হয়ে যাবে। একই রকমভাবে এই কোশ্চেনটা ঘুরে আসে a:b এর ব্যস্ত অনুপাত, তাহলে তখন লিখবে কি b:a, বোঝা গেছে? তারপর বলেছে একটি গুরু অনুপাতের উদাহরণ দাও। তো এখন একটা গুরু অনুপাত, তো অনুপাতের দুটো পদ থাকে, একটা পূর্ব এবং একটা উত্তর পদ। তো এখানে দেখতে পাচ্ছ একটা গুরু অনুপাতের উদাহরণ দিয়েছে। তোমাদের ক্ষেত্রে কোশ্চেন একটু ঘুরে আসতে পারে যে লঘু অনুপাতের উদাহরণ দাও, এখানে যেমন গুরু অনুপাত পড়েছে তো লঘু অনুপাত চাইতে পারে। তাহলে গুরু অনুপাত যদি 8:5 হয়, তাহলে লঘু অনুপাত তোমরা একটা এমন অনুপাত দেবে যার পূর্ব পদ ছোট হবে এবং উত্তর পদ বড় হবে। যেমন গুরু অনুপাত কি হয়েছে, না এখানে পূর্ব পদ বড় এবং উত্তর পদ ছোট আছে, ঠিক আছে? তো এবার দেখো শূন্যস্থান পূরণ করো অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র কি, গতিবেগ গুণিত সময়। পরে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 15 সেমি ও 12 সেমি, আয়তক্ষেত্রটির পরিসীমা কত? আমরা জানি পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য অর্থাৎ 15 এবং যোগ প্রস্থ অর্থাৎ 12, তাহলে 15 আর 12 যোগ করলে হবে 27, 27 × 54 সেমি। এরপর বলেছে 6+2x কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা, তাহলে এখানে কমন পাবো 2 × 3+x। এরপর 22xy ও 33xz এর সাধারণ উৎপাদকগুলি লেখো। সাধারণ উৎপাদক চেয়েছে, তাহলে এখানে 11 হবে কমন উৎপাদক, 11x, কেমন? এরপর সমাধান করতে বলেছে 2x-3=13, আমরা এক্সটা বাম দিকে রাখবো, বাকি সংখ্যা ডান দিকে, অর্থাৎ -3 কে ডান দিকে ঠেললে +3 হবে। তো এখানে 2x আছে, x থাকবে, আর এখানে 13+3 16 হয়ে যাবে, আর x এর কাছে যে 2 ছিল সেটা নিচে যাচ্ছে, তাহলে 2 দিয়ে এখন 16 কে ভাগ করলে 8 পাওয়া যাবে, বোঝা গেছে? পরের প্রশ্ন বলেছে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক না সমান্তরাল বাহু দুটি সমান তির্যক। এরপর বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কয়টি হবে, 3টি হবে। তারপর দুইয়ের দাগে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে তোমরা 6 নম্বর পাবে। একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য আছে, আর আছে কি প্রস্থ, ঘরটির মেঝেতে এখানে বলেছে 3 ডেসিমিটার, বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে মেঝে বাঁধাতে। এরপর বলেছে আমার ছোট ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে 5 লা গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে ফিরে এলেন, এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটরসাইকেলের কি বলেছে গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে 5 লা দূরত্ব কত? এটা তোমাদের কোষে দেখি 15 সম্ভবত, যেখানে তোমাদের ট্রেনের অঙ্ক আছে সময় ও দূরত্ব, সেখান থেকে এসেছে। কোশ্চেনটা গুরুত্বপূর্ণ আছে, তোমরা করে নেবে, এই ধরনের কোশ্চেন থাকে। এরপর 360 টাকা পিঙ্কু কাকলি আমিনার মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রাপ্ত অর্থের অনুপাত 3:7 হয়, অনুপাত থেকে এসেছে। এরপর একটা বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল আছে, প্রতি বর্গমিটার 3.55 টাকা খরচ হলে জমির চার দিকে বেড়া দিতে কত খরচ হবে? যেহেতু বর্গাকার এটা ক্ষেত্রফল দেওয়া আছে, তো এখান থেকে বাহু দৈর্ঘ্য বার করে নেবে, আর বাহু দৈর্ঘ্য বেরিয়ে গেলে তার পরিসীমা বার করবে, পরিসীমা যা সেই পরিসীমাকে 3.50 দিয়ে গুণ করলে কত টাকা খরচ হবে পেয়ে যাবে। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে উৎপাদকে বিশ্লেষণটা করে নেবে, তারপরে আরো একটা উৎপাদক আছে, তারপরে দেখো পরপর 3টে উৎপাদকে বিশ্লেষণ আছে, তো এই উৎপাদকীয় বিশ্লেষণগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এরপর সমাধান, সমাধানটাও গুরুত্বপূর্ণ, তারপরে আরও একটা সমাধান আছে। এরপর তোমাদের সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে। এখানে একটা কোশ্চেন, আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেবো, এবং ভাইকে দেওয়ার পর আমার কাছে অবশিষ্ট 6টি আপেল পড়ে থাকলো, তো ভাইকে কতগুলি আপেল দেবো নির্ণয় করো। তো এটা সমীকরণ তৈরি করতে হবে, তারপর সমাধান করতে হবে। পরবর্তী যে প্রশ্নটা আছে এটাও দেখো খুবই গুরুত্বপূর্ণ, চাঁদুর বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছরের বেশি, 4 বছর পর চাঁদুর বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। এখানে চাঁদুর জায়গায় ব্যক্তির নাম পরিবর্তন করতে পারি, এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে নাম পরিবর্তন হয়ে, তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে যে প্রশ্ন দেখো দ্বিস্তম্ভ আছে, তোমাদের পাঠ্য বই কষে দেখি 16-তে এই ধরনের দ্বিস্তম্ভের ছবি, এই যে অঙ্কটা দেখবে ছবি আকারে সেখানে অলরেডি করে দেওয়া আছে উদাহরণে, এবং একই রকম অঙ্ক তোমাদের কষে দেখি 16-তে
এই ধরনের প্রথম পর্যায়ক্রমিক এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পার্সেন্টেজ দেওয়া আছে। তো এইগুলোকে কি করবে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। পাঁচের থেকে বলেছে চিত্র সহ সংজ্ঞা দাও আয়তক্ষেত্র কাইট, এগুলো চিত্র অঙ্কন করতে হবে এবং কাকে বলে লিখতে হবে। তারপর এখানে তোমাদের সম্পাদ্য অঙ্কন করতে দিয়েছে, তো এইগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। এই ধরনের সম্পাদ্য তোমাদের পরীক্ষাতে থাকবে, যেটা ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, সামন্তরিক, তারপর রম্বোস, তোমাদের এইগুলো পরীক্ষাতে আসবে। তো অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে এই সম্পাদ্য অঙ্কনগুলো। আর যারা এই ভিডিওটা দেখছো, দেখো এই ধরনের বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র বিভিন্ন স্কুল থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রগুলো উত্তর সহ আলোচনা করা হয়েছে, যেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে।